এরপরে প্রশ্ন হলো আমার একজন বন্ধু প্রতিদিন রাতে পর্নোগ্রাফি না দেখলে রাতে ঘুম আসে না, এ থেকে মুক্তির উপায় কি? দেখুন, তরুণ প্রজন্মের একটা বড় অংশ, শুধু তরুণরা না, যারা অতরুণ আছেন, বয়স পরিপক্ক, এরকম লোকদের মধ্যে পর্নোগ্রাফির আসক্তি আজ চরমে পৌঁছেছে। ঘরে ঘরে জনে জনে এই রোগটা, এমনকি পুরুষদের পাশাপাশি নারীদের মধ্যেও ভাইরা আমার ভেতরে ভেতরে আমাদেরকে শেষ করে দিচ্ছে এই পর্নোগ্রাফির কারণে। এই সমস্ত বাজে নেশা এবং এডিকশনের কারণে ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নাই, সম্প্রীতি নাই। যারা এগুলোতে আসক্ত হয়, সবচেয়ে নগদ শাস্তি হলো তাদের দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রায় অলমোস্ট হারাম হয়ে যায়। যে যুবক পর্নোগ্রাফি দেখতে 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 সে ক্লান্ত, এটা তার মধ্যে নেশায় পরিণত হয়ে গেছে, তার উপর আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি হলো দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে তার কোনো ভালোবাসা হয় না। এটা অভিজ্ঞতা প্রমাণ করে অসংখ্য অজস্র অভিজ্ঞতা এর জন্য রয়েছে। বিধায় পর্নোগ্রাফির ভয়াবহ ক্ষতিকর দিকগুলো আমাদেরকে আগে বুঝতে হবে এবং এর মাধ্যমে নগদ লাভ করা, নগদ সাময়িক সময়ের সুখ বা তৃপ্তি লাভ করার সুযোগ থাকলেও পরক্ষণে পর্ন এডিকশন যাদের মধ্যে আছে তাদের বেশিরভাগ মানুষের উপর করা জরিপ এবং সাক্ষাৎকার, তাদের বক্তব্য, এই সবগুলোর খোলাসা রিপোর্ট প্রতিবেদনগুলো বলে যে এর পরক্ষণেই তাদের মধ্যে বিষণ্ণতা কাজ করে, মানসিক বিষাদ তাদেরকে ঝেঁকে বসে, যেটা তৃপ্তির জন্য ঢাকে সেখানে সাময়িক তৃপ্তির পরিবর্তে তা পরবর্তীতে আজাব টানো, এর পরপরই তার মধ্যে মানসিক ভাবে বিষণ্ণতা ছেয়ে আসে, অশান্তি, অস্থিরতা, ডিপ্রেশন এবং খারাপ লাগা কাজ করে সে নিজেকে খারাপ মনে করতে করতে একটা পর্যায়ে আল্লাহর রহমত থেকে পর্যন্ত নিরাশ হয়ে যায়। এজন্য পর্নোগ্রাফি এই ভয়াবহ কাজের ভয়াবহতা এত বেশি যে গোটা দুনিয়ার জীবনটাকে ধ্বংস করে দেয়, আখেরাত ধ্বংস আছে। এজন্য ভাইয়ের আমার আগে বুঝতে হবে যে এটা কত ডেঞ্জারাস বিষয়, এটা থেকে বাঁচতে চান কয়েকটা স্টেপ নেবেন, কয়েকটা পদক্ষেপ নেবেন। নাম্বার এক, এক নম্বর পদক্ষেপ হলো যে এটার মাধ্যমে আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে, আপনার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন শেষ হয়ে যাবে, আপনার কোনো কিছু ভালো লাগবে না, বিষণ্ণতা, বিষাদের মধ্যে আপনি ভোগ করবেন। এটি নিশ্চিত জেনে রাখবেন, এই ভয়াবহতা মাথায় আপনি ভালো করে ঢুকিয়ে রাখেন সহযোগে আপনার বেঁচে থাকা, এর ভয়াবহতা সম্পর্কে জানার চেষ্টা করবেন। অনেক বই বাজারে বের হয়েছে, অস্ট্রেলিয়ান একজন লেখকের বই বাংলা অনুবাদ হয়েছে, আমি বইটার নাম ভুলে গেছি, কিন্তু এই আসক্তি থেকে বাঁচার জন্য অসম্ভব উপকারী সে বইটা আছে, আরো যে সমস্ত ব্যাসে পড়তে পারে। নাম্বার দুই, মোবাইল, যে সমস্ত ডিভাইসের মাধ্যমে হারাম জিনিস দেখার অভ্যাস আছে সে সমস্ত ডিভাইস গুলোতে ফরম্যাট দিয়ে ফেলেন, সবসময় ফরম্যাট দিতে পারবেন না, যখন ইমানে জোয়ার আসবে, কিছু কিছু সময় আছে যে আল্লাহর ভয় অন্তরে ঢেউ খেলতে থাকে, যখন আসবে ওই সুযোগে সাথে সাথে সব কিছু মোবাইল থেকে ক্লিয়ার করে ফেলবে, এবং যে সমস্ত সাইটে, নেটে, সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত জায়গায় গেলে আপনি এগুলো থেকে বাঁচতে পারেন না, সেগুলো থেকে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে। এবং বেশি না, মাদকাসক্ত মানুষকে যেরকম একটা সময় মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে রাখলে এবং বিশেষভাবে ট্রিটমেন্ট করলে সে মাদকাসক্তি থেকে বেরিয়ে আসতে পারে, এই পর্ন আসক্তি এডিকশন যাদের মধ্যে আছে তাদেরও বের হয়ে আসার জন্য সামান্য কিছুদিন একটু স্ট্রাগল করতে হবে। কথার কথা, নেট আছে এরকম মোবাইলের সাথে আপনি সঙ্গচ্ছিন্ন করলেন, আপনি বাটনওয়ালা কম দামের ছোট একটা মোবাইল নিলেন শুধুমাত্র কল ধরা এবং কল করার জন্য, নেট থেকে বিচ্ছিন্ন থাকবেন বেশি না এক দেড় মাস দুই মাস বা যার যতটুকু তৌফিকে কুলার, এর মাধ্যমে দেখবেন আস্তে 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 আপনার মাথা থেকে এটা ঝেড়ে চলে যাবে, এটা একেবারে নিশ্চিত। যদি আপনি এক দুই মাস অন্তত যে সমস্ত মোবাইলের কারণে, যে সমস্ত ডিভাইসের কারণে, যে সমস্ত নেটের বেজের সাথে আপনার কানেকশনের কারণে পর্ন আসক্তি আপনার মধ্যে আছে এগুলো দেখার সুযোগ তৈরি হয়, সেগুলো থেকে আপনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন, দেখবেন এক দু মাস পরে আপনার মধ্যে নেশা থাকছে না, ইনশাআল্লাহ নেশা পরিবর্তন হবে। তবে এর পাশাপাশি তৃতীয় যে কাজটি করতে হবে তা হলো সোহবতে সালেহ বা নেককারদের সান্নিধ্য, বিশেষ করে জেনা এবং জেনা জাতীয় যে অপকর্ম আছে, এই যে পর্ন আসক্তি এটা চোখের জেনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জেনা আইনি আন নজর, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, আপনি যত খুব দেখছেন ততক্ষণ আপনি জেনা করছেন, আর জেনা এমন একটা অপরাধ, লা ইয়াজনি জানি ইলা ইয়াজনি হুয়া মুমিন, ইমানদার যদি জেনায় লিপ্ত হয় তাহলে যতক্ষণ সে জেনায় থাকে ততক্ষণ তার থেকে ইমানকে ছিনিয়ে নেওয়া হয়, ততক্ষণ সে মুসলমান থাকে না, ইমানদার থাকে না, এরপরে সেখান থেকে সে ফিরে আসার পরে তার মধ্যে ইমান আবার আসে, এত ডেঞ্জারাস অপরাধ, এই জন্য অপরাধ করতে করতে মওত হলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে। এই জন্য সোহবতে সালেহ বা আল্লাহর নেককার বান্দা আমলদার
খাঁটি ইমানদার আপনি যুবক অনেক যুবক আছেন পরিমানে কম হইলেও আছে যারা 75 নামাজ শুধু পড়েন তা নয় সকল হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন তাদের সাথে বন্ধুতা করবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন তাদের সাথে আপনি যত বেশি উঠাবসা করবেন নেককারদের সোহবতে যত বেশি যাবেন তত বেশি দেখবেন ভালো পরিবেশে গেলে আপনার মধ্যে এডিকশন কমতে থাকবে ইনশাআল্লাহ নাম্বার 4 4 নম্বর করোনা আসক্তি থেকে মুক্তি লাভের জন্য বিশেষ ভাবে আপনাকে নির্জনতা পরিহার করতে হবে মাস্টারবেশনের যে বদব্যাস অষ্টমৈথুনের যে বদব্যাস সেখান থেকে মুক্তি লাভের জন্য এই ফর্মুলাগুলো অত্যন্ত কার্যকর আমি ব্যক্তিগতভাবে বহু যুবকের কথা জানি যে যুবকরা হয়তো তাদের এই সমস্ত পাপাচারে লিপ্ত ছিলেন কিন্তু একটা সময় তারা এই পরামর্শগুলো মেনে তাদের জীবনকে পরিবর্তন করেছেন আলহামদুলিল্লাহ অতএব 4 নম্বরে আমলটা মাস্টারবেশনে যারা আসক্ত এবং যারা পর্নোগ্রাফিতে আসক্ত তাদের জন্য উপকারী সেটা হলো যে নির্জনতা পরিহার করতে হবে কারণ এগুলা নির্জনে মানুষ দেখার সুযোগ পায় যথাসম্ভব একাকি থাকবেন না মানুষের মধ্যে থাকবেন যেখানে থাকবেন সেখানে অন্য মানুষ আপনার পক্ষে ঢুকাবেন যত বেশি নির্জনতা অ্যাভয়েড করতে পারবেন তত বেশি ইজি হবে আর সবচেয়ে কার্যকর হলো এটি যে 2-3 মাস আপনি এইগুলোর যত মাধ্যম আছে এগুলো থেকে দূরে থাকেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকরাবুজ জিনা তোমরা জিনার কাছেও যেও না কেন বলেছেন কারণ আল্লাহ জানেন জিনা এমন একটা পাপ যে কাছে গেলে পতিত হয় আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই এডিকশনটা আপনার মধ্যে এসে থাকে তাহলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে যেতে হবে জিনা থেকে দূরে যেতে হবে তাহলে আপনি রক্ষা পাবেন আপনি ওখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা কঠিন এজন্য যেই ডিভাইসে এগুলো আছে সেই ডিভাইস পরিবর্তন করা নেট থেকে দূরে সরে আসা এগুলো জরুরি তো 4 নম্বর যে আমরা বলেছিলাম যে নির্জনতা পরিহার আর 5 নম্বর হলো আল্লাহর কাছে বিশেষভাবে পানাহ চাওয়া আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া চাওয়া যে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন এবং হেফাজত করেন কোন মুসলমানের যদি হিম্মত থাকে যে আমি বদব্যাস ছাড়বো আল্লাহর জমিনে এমন কোন বদব্যাস নাই এমন কোন খারাপ কাজ নাই যেটা মানুষ ছাড়তে পারে না সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন মদ হারাম হওয়ার আগ পর্যন্ত তাদের অনেকে আগে যেহেতু মানুষ মদ পান করত সমাজে সবাই মদ পান করত এবং আল্লাহর পক্ষ থেকে হারামের ঘোষণা আসেও নাই হালাল ছিল অর্থাৎ হারাম ছিল না তখন তারা অনেকে মদ পানে অভ্যস্ত ছিলেন কিন্তু যখন হারাম ঘোষণা আসলো সঙ্গে সঙ্গে মদের সমস্ত ভার তারা ছুঁড়ে ফেলে দিল দীর্ঘদিনের বদব্যাস তারা ত্যাগ করতে তাদের সময় লাগেনি সেরকম বেশি মোহতারাম হাজরিন ইমানদার যার জান্নাতের প্রত্যাশা আছে তার দরকার হলো শুধুমাত্র সিরিয়াসনেস তিনি যদি চেষ্টা করেন হিম্মত করেন সৎসাহস করেন এটাই তো বীরত্ব এটাই তো বাহাদুরি বীরত্ব তো গায়ের জোরে না বীরত্ব তো মানুষের শরীরের দাপটের মাধ্যমে না বীরত্ব হলো বদব্যাস এবং খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা নিজেকে কন্ট্রোল করতে পারা যে আমি এই জায়গায় যাব না আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাবতীয় বদব্যাস থেকে এবং পাপাচার থেকে বিশেষ করে পর্নোগ্রাফির আসক্তিতে আমাদের যে সমস্ত ভাই বোনরা আক্রান্ত আল্লাহ তাআলা তাদের সবাইকে এখান থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন